আপনার রোজাটা কিভাবে করেন সেই রোজার নিয়তটা কি হুজুর কথাও কইলাম আজান দিব কোন হেডাও কোন নাকবো নাদের নামাজ রোজা হজ যাকাত এই বিষয়গুলো একটু তুলে ধরবেন এই বিষয়গুলো আপনার মারিফতে কেমন কে প্রশ্ন করেছে যে আমরা যে সরাশরিয়তের আইনে সামাজিকতায় আমরা নামাজ পড়ি রোজা রাখি তারপরে হজ করি তারপরে যাকাত দেই কলেমার কথা তো নাই বা কইল যেহেতু আমরা মুসলমান এই আপনাদের এই স্তম্ভগুলা কিভাবে আপনারা পালন করেন হ্যাঁ কিসে না তালা তো পরে আগে এটার কথা কই তালা তো আসছে তালাটা তো মনে রাখছেন ওটা তো ঠিক আছে মনে রাখার জন্য আপনার প্রতি শ্রদ্ধা রাখি সচেতন মানুষ এখন এখন মানুষের সারাটা পৃথিবী প্রত্যেকটা মানুষের হাতের মুঠোর কাছে চলে আসছে কথাটা কি খারাপ বললাম শরীয়ত কি মারফত কি আর সত্যটা যে প্রকাশ সত্যগুলো যে কি ওটা প্রকাশ সামনে এখন হইতেছে এখন কম হইতেছে সামনে আরো বেশি হয়ে যাবে এই পাক পাঞ্জাতন ছাড়া কোন জীব নিস্তার পাবে জীবের নিস্তার এই জন্যই হবে যারা পাক পাঞ্জাতনের প্রতি বেশি বেশি মহব্বত করে আজকে যে আলেমের পালা আপনারে দিল যে আলেম আপনি আলেম হয়ে আপনি অভিনয় মঞ্চে আমরা দুইজনের দুইটা পালা নিলাম কিন্তু আপনার কাছে আমার জানা দরকার বোঝা দরকার আপনার কাছে আমার এটা আশা যে আপনি কোরআনের ফয়সালাটা বেশি বেশি দিবেন কি কর যেহেতু সে আলেম এখন আলেম যেহেতু আলেম শব্দের অর্থ কি জ্ঞানী এখন আমি ফকির ফকির শব্দের অর্থ কি ওটা নাই কইলাম ওটা আমি হাতেই রাখলাম কিন্তু পালাটা তো দুইটা ধাপে চলছে একটা শরীয়তের পালা আর একটা মারিফতের পালা একটা সরার আইন আর একটা মারিফতের সাধন এই বিষয়ে অবগত আপনি আমি সচেতন মানুষ সবাই আপনি দেখবেন সূরা মারিজের 23 নাম্বার আয়াত সূরা কি কইলাম সূরা মারিজ সূরাতুল মারিজ এই সুরার মধ্যে আপনি দেখবেন 23 নাম্বার আয়াত এই দেশের আলেম সমাজ যারা তারা এগুলা জানে কিন্তু আমাদের কাছে ওটার মধ্যে লেখা আছে হে মুসল্লি হে আমার বান্দা আল্লাহ কইতেছে হে মুসল্লি তুমি সার্বক্ষণই দাইমি সালাতে প্রতিষ্ঠিত হও দাইমি সালাত কি একটা আসে আর একটা যায় একটা কম আর একটা বেশি একটা ঠান্ডা আর একটা নাকের দুইটি ফোড়া এটা ফোকরান্তির গোড়া কি কর দেখছেন তো রিকপন্থী মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সহজেই মারা যায় না কারণ ফকির যারা ওলিয়াল মুর্শিদের অনুগত ভক্ত প্রাণ যারা তারা বাতাসের সাথে একটা লাইন কইরে চলাফেরা কোন জায়গায় বাইরে লাগে দেখে বাতাস ভালো আছে নাকি এই বাতাসটা কি বাতাসে একটা আসতেছে একটা যাইতেছে হ্যাঁ
এই দেহের মধ্যে সেই বাতাসটা আপ ডাউন করতেছে এটাকে শ্বাস প্রশ্বাস বলা হয় এটাকে আরবিতে পাস আনপাস বলা হয় বাংলা এটাকে শ্বাস প্রশ্বাস বলা হয় তাহলে একটা শ্বাস আরেকটা প্রশ্বাস একটা পাস আরেকটা আনপাস একটা আসে একটা যায় একটা ঠান্ডা একটা গরম একটা কম একটা বেশি একটা শুক্ল পক্ষ আরেকটা কৃষ্ণ পক্ষ একটা এই দেহের মধ্যে দুই ধাপে এই বাতাসগুলো আইতেছে একটা চন্দ্র শক্তি আর একটা সূর্য শক্তি এই প্রতি দমে দমে সাধকের পরিভাষায় 21,600 প্রত্যেক দমে দমে যে মালিক রে শরণে রাখে একটা দম যার নাম নিতে ত্রুটি হয় নাই সেই হলো খাঁটি ফকি দেখেন আলা ফকিরা কেমন নামাজ পড়ে লাকাদে যাকুম রাসূল মিন আনফুসিকুম পাসান পাসের সাথে 21,600 বার দিবারাতি 24 ঘন্টা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন একটা আসে আর একটা যায় পারলে পরে প্রতি দমে দমে আপনিও সেই নামাজ পড়ে যান এটা হলো এক সেই মালিকের শরণ করে সে তার একটা নিঃশ্বাস প্রশ্বাস পাঁচ আনপাঁচ শ্বাস প্রশ্বাস একটা বারো তার ত্রুটি হয় না সে যেন সর্বক্ষণ ছালাতি সাগরে ডুবে থাকে আপনি বলেন ফজর জোহর আসর মাগরিব এশা আর আমার নামাজের কৌশলটা একটু ভিন্ন আছে ব্যতিক্রম আছে তাহলে আমার নামাজটা আমি দেখাইলাম এই নামাজটা কি কি নামাজটা কি দেখাইলাম প্রতি দমে দমে আল্লাহকে স্মরণে রাখা এটা আল্লাহর বাণী কোরআন সূরা মারিজের 23 নম্বর আয়াত আপনি আলেম মানুষ এটা একটু বেশি ভালো করে আপনি দেখা কইলে এটা আপনার মুখে কইলে ভালো হয় কিন্তু আপনি তো জানলেও এগুলা আপনারা জানলেও তো আপনি বলবেন না কোরআনে বলেছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত যেখানে সালাত সেখানেই নামাজ পড়ি দিন রাত মিলে পাঁচবার বছরে যাকাত দেই মাত্র কিন্তু আল্লাহ বলছে যেখানেই সালাত সেখানেই যাকাত আমরা টাকা দিয়ে টাকার যাকাত দেই স্বর্ণ দিয়ে স্বর্ণের যাকাত দেই রূপা দিয়ে রূপের যাকাত দেই হ্যাঁ ধান দিয়ে ধানের যাকাত দেই চাউল দিয়ে চাউল যাকাত দেই কিন্তু আমার কথা হলো এই দেহের যাকাত আমি কি দিই এই দেহের যাকাতটা কাহাকে বলা হয় দেহের যাকাতটা কি দিয়ে উদয় হয় হ্যাঁ আমার হাতের যাকাত আছে পায়ের যাকাত আছে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আমার দেহের মধ্যে যে ইন্দ্রিয় শক্তিগুলো আছে পাঁচটা হলো কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা হলো জ্ঞান ইন্দ্রিয় এই 10টা ইন্দ্রিয় আমার দেহের মধ্যে আছে তথাপি প্রত্যেকটা অঙ্গেরই একটা যাকাত আছে কিন্তু আমি জানবো আপনার তো কোরআনের হাফেজ কারি মুফতি মুহাদ্দিস আলেম আপনারা যেখানে সালাত সেখানে যাকাত কিন্তু বছরে একবার যাকাত দেন কিন্তু আল্লাহ তো তা কয় নাই আল্লাহ কইছে যেখানে তোর সালাত সেখানেই তোর যাকাত এই বাকি যাকাত আদায় হয় কি করলে কথা বলতে গিয়ে আমার এই প্রশ্নটা আইয়ে পড়ছে এই কথার সঠিক মীমাংসা আমরা শুনবো যেখানে সালাত সেখানেই যাকাত ফজর জোহর আসর মাগরিব এশা হ্যাঁ আল্লাহ কোরআনে কতবার লেখা আছে সালাতের কথা আপনারা তো জ্ঞানী বাহ ধন্যবাদ তাহলে 84 বার আকিমু সালাত ওয়া আতুজ যাকাত যেখানে সালাত সেখানেই যাকাত অথচ দিন রাত মিলে নামাজ পড়ি আমরা দেহি মাত্র হইল পাঁচবার বছরে যাকাত দেই মাত্র একবার আমি জানবো এই বাকি যাকাত পূরণ হয় কি করলে একটা গান আমি এখন করব আমার যে গানটার মধ্যে কবি জালাল খার একটা গান এই গানের মধ্যে যে কথাগুলো আসছে এই কথা আপনি খেয়াল করে শুনবেন
আপনি পবিত্র কাবায় হজ করতে যাবেন অসুবিধা নাই কিন্তু আমার কাবা কোথায় জানেন মুর্শিদ হলো কাবা আল মুমিনু আকরাবুল মিনাল কাবা একজন মুমিন ব্যক্তি হলো খানায় কাবা হইতে অতি উত্তম আচ্ছা আমার পীর কি আমার কাছে মুমিন না শুধু মুমিন না মুমিনেরও কাবারও অলিরও অর্থাৎ মুর্শিদের দরবার মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর আমাদের হাসান কাকার একটি গান পীরের দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি কে যেন কার তাহলে মুর্শিদের দরবারটা হলো ভক্তের জন্য কাবাগর এই কাবা শব্দের অর্থ সুন্দর বস্তু কাবা অর্থ সুন্দর বস্তু কেবল অর্থ সামনে কর হুজুরে হাজির হইলে দেখবি নামাজ কি সুন্দর বলিহারি তাহলে হুজুরে যে হাজির হইছে সে দেখতে পারে নামাজটা সুন্দর কাবাটা কি সুন্দর একটা হাকিকি কাবা আর একটা মেজাজি কাবা আল্লাহর পবিত্র কাবা এই দেহের মধ্যে আছে কবিতাই জালাল খা কি লেখছে এই গানের মধ্যে এই গানটা লক্ষ্য করে শুনবেন তুমি যার তার বচনা করো তুমি যার তার ভজনা করো তুমি যার তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে অমন তালাশ করো তার যার তার ভজনা করো যার তার ভজনা করো যার তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে তালাশ করো আগে যার তার ভজনা করো মন যার তার ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ কর তারে আগে তালাশ কর তারে তাহলে ময়মনসিং এর জালাল খা এই গানটা লিখছে যার তার ভজনা করো এর কি বুঝাইছে তুমি যার তার ভজন এই জন্য মাওলা আলী বলছে আমি যে আল্লাহর দেখি নাই সে আল্লাহর এবাদত আন্তা রাব্বা বাইনা রাব্বি আমি যে আল্লাহকে দেখছি সে আল্লাহর এবাদত বন্দেগি করি কিছু কিছু কথা আছে এই কথাগুলো একান্ত আমাদের জানার প্রয়োজন তুমি কার কে তোমার যারে তা পুত্র ইহা না জানিলে জীবের কইছে কি হয় তুমি যার তার ভজনা করো তুমি যার তুমি তো আমার রহিম চান্দের মুর্শিদ ভজন করো নিজেকে চিনো নিজেকে মানো এই দেহটা পাশ করে আনো রোজা সবহ সাদিকে আমরা খাবার খাই এটাকে সেহরি বলা হয় ঠিক কিনা আবার সন্ধ্যার সময় যেটা করি ওটাকে কি কয় ইফতার রোজাটা কি রোজাটা আমাদের যদি এক বাক্যেই বলি এই রোজা আল্লাহর বাণী পবিত্র কোরআনে কোনো জায়গায় লেখা নাই আছে কি সাউম সিয়াম সাউম মানে কি অর্থাৎ হইল সংযমী করা সংযমী আর রমজান রমজান মানে হলো দগ্ধ করা পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এক বাক্যেই রোজা হলো আমার যে রোজা এই রোজার নাম হলো নফস উপবাস
কথা বোঝা যায় নফথ উপবাস আমার হাতের রোজা আছে পায়ের রোজা আছে চোখের রোজা আছে কানের রোজা আছে নফথ রোজাও আছে তথাপি এই দেহের অঙ্গপ্রত্যঙ্গ যা আছে প্রত্যেকটারই একটা করে রোজা আছে এই রোজা যে কায়েম করে তিনি হলো রোজাদার আরে জানতার ভজনা করো জানতার ভজনা করো থাকি এমন এ সংসারে তালাশ করো তারে আগে তালাশ করো তারে পড়িলে সালাদ বন্দিগি আরে সর্ব অঙ্গ হবে নেকি বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে করিলে সালাদ বন্দিগি আরে সর্ব অঙ্গ হবে নেকি বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে আরে খাক যাবে তার খাকে মিশে বাতার যাবে উড়ে তার যাবে উড়ে তোমার বাবা যাবে উড়ে তোমার বাবা যাবে উড়ে বাবা আত্মসায়া জ্বালাইয়া আত্মসায়া জ্বালাইয়া রুহু যাবে শূন্যকারে তালাশ করো রে মন তালাশ করো কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা অতিশয় মনলোবা দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা অতিশয় মনলোবা দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে দেখবি দিল দরিয়ার পারে আরে তোমার ঘরের ভিতর রইব দিনে কেন যাবি মন দূরে জালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে জালালেরই শুভবাণী আবু হায়াতের পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে আরে বাবা সরাবান তো হুরাখে যাবি অপর পুরে একটা রোজা একটা
যেমন এই সংসারে তালাশ করো তারে অমন তালাশ করো তারে তাহলে এই গানের মধ্যে বোঝা গেছে যার তার ভজনা করো থাকিয়া মনে এই সংসারে তালাশ করো কারে কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরে কাবা এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর বল দয়াল কোথায় আছে এই দেহের মধ্যে কাবা ঘর এটা সাধকের কালাম কেহ যদি হস করিবা দেখ না আপন ঘরে কাবা অতিশয় মনলোবা দিল দরিয়ার পারে তাহলে আপনার কাবা ওটা মেজাজি কাবা মারিফতের কাবা এটা হাকিকি কাবা একজন ভক্তের কাছে তার মসজিদ হলো কাবা নামাজের ব্যাখ্যা দিলাম আর রোজার ব্যাখ্যা দিব এখন রোজার ব্যাখ্যা কিছু দেওয়া হয়েছে তারপরে রোজা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইহ তিনি বলছে একটা তরিকপন্থী মানুষের রোজাটা হলো সারা জীবন তার সংযমী থাকতে হয় সে যেন অন্যায় কাজ কখনো না করে আমার এই হাত দিয়ে জানি অন্যায় কিছু না ধরি যেন কুতর্ক বাজে আলাপ গিবত চর্চা নিন্দা মিথ্যা না বলি তাহলে আমার মুখের রোজা এটা সারা জীবনই চলবে হাতের রোজা পায়ের রোজা চক্ষু কর্ণ আশিকা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবকির রোজা সব কিছুরই রোজা আছে তবে রোজাটা এই আমারটা সীমাবদ্ধ নাই এটা একটা মানুষ যত দিন বেঁচে থাকে সে যেন তার দেহটা সংযমী করে এটা বড় পীরের বাণী বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি বলছে একটা তরিকপন্থী মানুষের রোজা সারা সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার করতে হবে তালা রাখি মসজিদ দিল তালা চাবি মসজিদ দিল বাক্সখানি সঙ্গে দিছে তালা চাবি ওই তালা সময় মতো খুললে পরে দেখতে পারবি মাওলার ছবি তালাটা হলো মসজিদ নামের তালা মসজিদ নামের তালা তাহলে আমার এই মারফতে যা খোলা মেলা এটা সমাজের তালা শরীয়তের কুটা দিয়ে কখনো মারফতের বাড়ি যাওয়া যাবে না শরীয়তের এলেম কালাম যেখানে শেষ মারফতের বিদ্যা সেখান থেকে হলো শুরু এই জন্য বলছে শরীয়তে কি সমাজে যা খোলামেলা মারফতে যা খোলামেলা সমাজে তা এখানেও কথা আমি রাখলাম আর কি দিয়ে অজু করতে হবে এটা এত আর কি কমু এনে তো জালাল কবি কয়েই গেছে আর একটা গান সম্ভবত এই গানটা রশিদ বয়াতির লেখা কি মুর্শিদ নামের বুরুজ মাইরা রে দেহটা পরিষ্কার করো না দেহে ময়লা থাকলে মাওলার দিদার হয় না তোমার দেহে আছে আবহায়া তার ভিতরে পানি অঘাত একদিন সেই পানিতে অজু করলে তার অজু জীবন এই ভাঙবে না এটা রশিদ বয়াতির গান তোমার মান অহংকার করো পানি মুর্শিদ নামে হও কুরবানি তোমার দিল হয়ে যাবে রৌশানি দেহটা হবে কাঁচা সোনা দেহে ময়লা থাকলে কখনো মাওলার দিদার কিন্তু আমাকে কাশেম দেওয়ান যে বেজাল বাজিয়ে থুয়ে গেছে আমাকে করটিয়ার কাশেম দেওয়ান কইছে সারাদিন রোজার শেষে সামনে নেই ইফতারি মাওলারে দেখাইলাম কত আমি করলাম সবুরি আমার সবুর হয় না রাত্রি বেলায় মন আমার ইফতার করবার আরে আরে কি হবে মর দিনের রোজায় আসল রোজার মাথায় বাড়ি এই কথা যদি আমি কই তাইলে তো আমি ভালো না এটা তো আমার কথা না সাধকের কথা দেওয়ান কাশেম চিস্তি লেখছে করুটিয়ার সে বলছে সারাদিন রোজা শেষ শ্বাসে সামনে নিলাম ইফতারি মাওলারে দেখাইলাম কত আমি করলাম সবুরি আমার সবুর হয় না রাত্রিবেলায় মন আমার ইফতার করবার চাই কি হবে মর দিনের রোজায় আসল রোজার মাথায় বা করে তারা কখনো অন্যায় কর্ম করে না ভ্রান্ত পথে
চলে না তবে হ্যাঁ কিছু কিছু নামধারী এটা আপনার দলেও আছে আমার দলেও আছে আমরা যেন সেই দলের ভক্ত না হই শেষ আমার বলা কয় শেষ হ্যাঁ ওজুর কথাও কইলাম আজান দিব কোন হেডাও কোন নগবু এই দেহ মন্দিরে হৃদয় মসজিদ গড়ে মন মিনারাই তোমার দিয়েছে আজান এই আজানের কথাও কইলাম ওজুর কথাও কইলাম নামাজের কথা কইলাম রোজার কথা কইলাম হজের কথা কইলাম হজের কথা কই নাই হ্যাঁ হজের কথাটা বাকি আছে পীরের বাড়ি ভক্তের কাবা যে কইরাছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রদান পাইছে মাওলার নিয়ামত পীরের বাড়ি ভক্তের কাবা যে হয় কি যে কইরাছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রদান পাইছে মাওলার নিয়ামত আর আমার দয়াল লেখছে পীরের বাড়ি ভক্তের কাবা মেরাজ হয় দেখা মাত্র যেজন কামিল পীরের হয় খাঁটি ভক্ত পীরের চরণ ভক্তের যায় না মাস আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ মাসুক হয় আশেকের নামাজ জেনে পর পঞ্চাশ ওয়াক্ত এখানে বলছে যে বেলায়াতের ভক্ত যারা তারাই করে হজ অর্থাৎ মুর্শিদের দরবারে হলো ভক্তের জন্য হজ আরাফার ময়দান পীরের দরবারটা হলো ভক্তের জন্য আরাফার ময়দান এই দরবারটা ভক্তের জন্য আরাফার ময়দান অর্থাৎ এটা হলো হাকিকি কাবা হাকিকি কাবা দেহের মধ্যে আছে আর মেজাজি কাবা ওখানে তাহলে হজ বছরে একদিন হয় কি জিলহজ মাসে আসে কি হজ হয় দশ তারিখ এই হজটা একজন ভক্ত তার মুর্শিদের দরবারে করে আমরা পর্যায়ক্রমে সেই দিকে যাব আর একটা গান আমার পালা থেকে যেহেতু পালা গান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক কথা এখানে ভাঙা হয়ে গেছে একবারেও আর একটা কথা কই অন্য একটা তালা দেওয়ার নাকব আমি শরীয়ত সরকার আমাকে এখানে দাঁড় করাছেন আপনারা আমার এনে দাঁড়ায় গান করতে আহ্বান করছেন আচ্ছা আমি কি একা না আমার মধ্যে আরো কিছু আছে আমার মধ্যে আল্লাহ আছে স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা আমার মধ্যে আছে কিছু কিছু মানুষ কয় কুলবিল মুমিন আরশে আল্লাহ এটা মুমিন বান্দার কলব আরশের ন্যায় অন্য কোনো নাই নাই মুমিন বান্দার কলবে আল্লাহ নিজেই বসে আছে ওটাই আল্লাহ বিরাজমান এতে কোনো সন্দেহ আমি আর একটা গান এখন রশিদ বয়েদের একটা গান গাব এই গানটা শুনবেন এই গানটা আমার পালায় যেহেতু আমাকে মারিফতের পালা দিয়েছে এই পালা রশিদ বয়েতে কি লেখছে এই গানটা শুনবেন মুক্তা সরকারকে বলি এই গানটা সেও যেন মন দিয়ে শুনে ওরে কালীর লেখায় আলেম হয় না বাবারে গাইবি এলেম যার নাই গাইবি এলেম যার নাই নূর কালি অতুদে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর সিদে দেখা আরে যে পাইছে মুর সিদে দেখা যে পাইছে মুর সিদে দেখা তার কোনো এলেম বাকি না আরে কালির লেখায় আলে হয় না গাই দিয়ে যার নাই রে গাই দিয়ে যার নাই লুর কালিয় দিতে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাটা কোনো এলে বাকি নাই কালির লেখা আলেম হয় Hurdardam
দেখেন রশিদ ভাই দি সেই কথাটা বলছে হুজদার দম কায়েম করো প্রতি দমে দমে তোমার মসজিদের নাম নাও প্রতি দমে দমেই যেন আমি আমার দয়াল চন্দ্রের নামটা স্মরণে রাখতে পারি একবারও যেন আমার নাম নিতে ত্রুটি না হয় তাই গানে কি বলেছে আলেম হই না গাইবি এলে যার নাই রে গাইবি এলে যার নাই নূর কালিয়া জুতে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাদার কোন এলেম বাকি নাই কালির লেখা আলেম হই না রে মো কালির লেখা আলেম হই না কলব যাবে সারি হইয়া কলব যাবে জারি হইয়া কলব যাবে জারি হইয়া সামনে দেখবি মালে লেখা কালির লেখায় আলেম হই না গাইবি এলে যার নাই রে গাইবি এলে যার নাই নূর কালিয়া জুতে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখাবা যে পাইছে মুর্শিদের দেখাতা কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হই না রে মো কালির লেখায় আলেম হই না আরে সরকার রশিদ কয়মার কথা ধরো কথা ধরো ও ভোলা মো রশিদ কয়মার বান্দার উপায় না কালির লেখায় আলেম হই না গাইবি এলে যার নাই রে গাইবি এলে যার নাই নূর কালিয়া জুতে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদে খাতা কোন এলেম বাকি নাই কালির লেখায় আলেম হই না রে মো কালির লেখায় আলেম হই না গাইবি এলে যার নাই গো গাইবি এলে যার নাই নূর কালিও জুতে মাখা কালির কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা
যে পাইছে দয়ালের দেখাতা কোন এলেন বাকি নাই কালের লেখায় আলেম হ